Assalamualaikum, welcome back to my channel. অনেক দিন পর আমি আবারও একটা ব্লগ বানাচ্ছি কারণ মাঝখানে অনেকটা দিন আসলে তেমন কোথাও যাওয়া হয় নাই, আমার কাজ নিয়ে আমি ব্যস্ত ছিলাম। তো এখন সাডেনলি আবার আমি চলে আসলাম একটা রিসোর্টে আজকে। এটা হচ্ছে গাজীপুরের শ্রীপুরে রাস রিসোর্ট। এই রিসোর্টটার নাম এর আগে আমি কখনো শুনিনি, বাট ইদানিং শোনা হয়েছে, দেন আমরা এটাতে আসছি। বাট ছোটোখাটো একটা রিসোর্ট, বাট অতটাও ছোটো না, বাট খুবই সুন্দর। এখনও অনেকগুলো দেখলাম ভিলা বানাচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছে। তো যাই হোক, এই রিসোর্ট সম্পর্কে আমি আজকে আপনাদেরকে রিভিউ দিতে চাই, আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাতে চাই। তো যাই হোক, সাথে থাকুন। এই তো ফাইনালি আমরা চলে আসলাম গাজীপুরের শ্রীপুরের রাস রিসোর্টে। সুন্দর গ্রামটাও কিন্তু সুন্দর, মাটির ঘরটা দেখা যাচ্ছে। সুইমিং পুল এটা হচ্ছে প্রিমিয়াম ভিলা। কিন্তু এই এইটা থেকে আসলে গেস্ট আছে, এটা কি এখন হচ্ছে রাস রিসোর্টের যে প্রিমিয়াম ভিলাগুলো আছে সেগুলো আমি দেখাবো। এটা হচ্ছে একটা ভিলা, অলরেডি এখানে তিনটা ভিলা কমপ্লিট, বাট আরও হচ্ছে, যদিও দুইটা ভিলাতে গেস্ট আছে। তো চল না আমি এগুলো করছি। প্রিমিয়াম ভিলাতে হচ্ছে দুইটা রুম আছে, যেমন একটা রুমে হচ্ছে ডাবল বেড, একটা ওয়াশরুম আছে, আর ওই পাশে আর একটা রুম আছে। ওটা দেখি, এটা বোধ হয় মাস্টার বেডরুম। কফি, তারপরে হচ্ছে চা, এগুলা পানি, এগুলা মানে থাকে। আচ্ছা, এই যে বাথরুমটা হচ্ছে, এইগুলোর বাথরুমটা একটু বড়, সুন্দর। ওই পাশে যে আরেকটা রুম দেখালাম, ওটার বাথরুমটাও মানে এরকমই। এটা সুন্দর, মোটামুটি রুমটা সুন্দর, ছিমছাম, বড়। মানে ওই ছোটো কটেজগুলোর চেয়ে এগুলো একটু বেটার, বাট এগুলোর ভাড়া সম্পর্কে আমি এখন আপনাদেরকে বলবো। বাইরে কিন্তু আজকে অনেক গরম, বেশ ভালোই গরম। আচ্ছা, তো আমি যে ভিলাগুলো আপনাদেরকে এখন দেখালাম, এগুলো হচ্ছে 12 থেকে 12,500 টাকা মানে পার নাইট। আপনি যদি 12,500 টাকা দিয়ে একটা এক রাতের জন্য নিয়ে নিচ্ছেন, তো দুইটা আপনি বেডরুম পাচ্ছেন, মানে একটা ফ্যামিলির জন্য গুড এনাফ। আর পাশেই সুইমিং পুল আছে। আরে জিনিস বলি, এদের খাবার কিন্তু ভালো, মানে খাবারের টেস্ট ভালো, যেটা আমি সকালে নাস্তা করলাম, রাতেও আমরা ডিনার করেছি, খাবার কিন্তু খুবই ভালো। তো ওই ছোটো ছোটো কটেজগুলোর ভাড়া এখন আমি বলবো যে ওইগুলো কেমন প্রাইস, আর পুরো রিসোর্টটা আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যদি গোছানো থাকে।
খুব সুন্দর সুন্দর কিছু ফল আছে, এই ফলটার নাম জানি না কি। এখানে হচ্ছে চারটা ছোট কটেজ আছে, বাট কটেজগুলো খুবই ইউনিক। যেমন হচ্ছে এই রাঙামাটির পড হাউসগুলো আছে না, ঠিক ওই রকম। আপনাদেরকে আমি রুম দেখাবো, একটু অপেক্ষা করেন, রুমগুলো দেখাবো। এখানে অনেক আম গাছ আছে, আম একদম পড়ে পড়ে মানে নিচে পড়ে আছে এরকম প্রচুর। আমি ভাবছি যে একটা কয়েকটা আম যদি নেওয়া যায়, দেখছেন? লিচু গাছ আছে আর কাঁঠাল গাছ আর কী কী যেন আছে দেখতে হবে। এই যে এই কটেজগুলো হচ্ছে এরকম সুন্দর। আচ্ছা, এই কটেজগুলোর ভিতরেরটা আপনাদেরকে দেখানো বাকি, এটা একটু দেখাই। ওই যে একটু পট হাউসের মতো আর কি, কেমন যেন, বাট ছিমছাম সুন্দর। আচ্ছা আমি দেখাই ভালো করে। এসি আছে, টিভি আছে, এটা হচ্ছে ওয়াশরুম, এটা হচ্ছে আমি। ক্লিনিং এর কাজ চলতেছে না? ক্লিনিং কি করা শেষ নাকি? এই রুমের ভাড়া কত করে ভাইয়া? এটার এগুলার আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। পেছনের যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর হচ্ছে রেগুলার ভাড়া এমনিতে 8 করে, বাট যেহেতু এখন একটু ডিসকাউন্ট চলছে তো 6 করে আমরা পেয়েছি। অসম্ভব সুন্দর ছোটোখাটো ছিমছাম, আমার কাছে খুবই ভালো লাগছে। তোমার কাছে কেমন লাগছে আপু? খুবই ভালো অ্যাকচুয়ালি। আমার মনে হয় যে ঢাকা থেকে দূরে এসে একটা ভালো টাইম স্পেন্ড করার জন্য এটা বেস্ট, খুবই সুন্দর। মানে লাক্সারিয়াস অত বেশি প্রয়োজন নাই, বাট গোছানো জিনিস যদি থাকে না তাহলে কিন্তু মন ভরে যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে খাবার কেমন লাগছে। আমার কাছে কিন্তু খাবারটা ভালো লাগছে, অসাধারণ অসাধারণ। এখানকার বারবিকিউ থেকে শুরু করে যা যা ছিল, রাতের খাবারটা ছিল, রাতের খাবার ফ্রাইড চিকেন ছিল, ওগুলো খুব মজা। সকালে যে নাস্তা করলাম, গাছে এত আম, আমি ভাবছি এটা হচ্ছে জাম্বুরা। না না, এটা শুধু সৌন্দর্যের জন্য, এটা খাওয়াও যায় না কিছুই না। তুমি জানো এটা কি ফল? দেখাই কাছ কি যেন বললো এখানে যারা হচ্ছে সার্ভিসিং করে বা যারা জিজ্ঞেস করলেও ফল কি খাওয়া যায়? শুধু সৌন্দর্যের জন্য, যাওয়ার সময় হয়ে গেছে। এখনো অনেক কাজ চলতেছে ওইখানে, কিডস জোনের কিছু কাজ চলতেছে এদিকের। আপনাদেরকে বোধ হয় আমি রেস্টুরেন্টটাও দেখাই নাই, রেস্টুরেন্টটা দেখাই না। এখানে আসলে একদিনে কখনোই কারো মন ভরবে না। হ্যাঁ, আমার আজকে থাকতে ইচ্ছে করতেছে, বাট কিছু করার নাই, কাজ আছে। আমাদের যেহেতু আমরা কর্মজীবী তো কাজ করতে হবে, বাট এই যেটা হচ্ছে রেস্টুরেন্ট, অনেক ভালো লাগে। প্র্যাকটিস খেয়াল করছো তুমি? যাই বলো, সুইমিং পুলের পানি এখন হয়তো ক্লিন করছে, এখন তুমি যে দেখো ক্রিস্টাল ক্লিয়ার একদম। রাতের বেলা আমার কাছে একটু ঘোলা ঘোলা লাগছে। আচ্ছা, এটা হচ্ছে রেস্তোরাঁ, এখানে হচ্ছে বাফেট, ওরা লাঞ্চ ডিনার মানে তিন চারটা আইটেম থাকে আর কি, ওইভাবে বাফেট আকারে দেয়। ওরা নাস্তা করে ফেলছি, কমপ্লিমেন্টারি নাস্তা ছিল। পাশে একটা কফি কফি শপ আছে, হ্যাঁ এখানে বসার জন্য একটা দেখো, কফি খাওয়ার। এখানে ছবি তুলে দিবা আমাকে, খুব সুন্দর। এটা বোধহয় ঈদ উপলক্ষে দিছে, বুঝছো? মেবি।
দেখাবো যেটা আমি লাস্ট দেখছি আমার নিজের গ্রামের বাড়িতে ভোলাতে। আমাদের ওখানে একটা লিচু গাছ আছে, থোকায় থোকায় এরকম লিচু ধরত। আমি খুব অবাক হয়েছি এটা দেখে যে এত থোকায় থোকায় লিচু ধরছে। পাকে নাই কিন্তু, না না এখনো ছোট, এখন হ্যাঁ ছোট বাট প্রচুর। এখানে আসলে সবচেয়ে মেইন কথা এখানকার মাটি খুবই উর্বর একদম, তারা যেটাই লাগাইছে না কেন সেটাই। ওই কাঁঠালগুলো দেখো একদম থেকে, এবং সবচেয়ে মজার কথা হচ্ছে যে এখানে কলমের কিছু গাছ আছে। কই তুমি দেখছো? হ্যাঁ ওই কিছু গাছটা কলমে, এই দেখেন একদম নিচ থেকে কাঁঠাল ধরে আছে। এই পাশে হচ্ছে কিড জোন ছোটখাটো। এখানে এগুলো আসলে এগুলো এক ধরনের ভিলা, বাট কি ভিলা আমি জানি না, আমি একটু দেখি যে সামনে অলরেডি ঘাসের ইয়েতে কাজ করতেছে। কিন্তু প্রিমিয়াম ভিলা হচ্ছে মোট 5টা কমপ্লিট করা আছে, আরও ওরা বানাবে সম্ভবত, কনস্ট্রাকশনের কাজ চলছে। আর এখানে কিন্তু গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, যে আজকে অনেক গেস্ট আসছে। তো আমরা এখন চলে যাচ্ছি, পুরো রিসর্টটা আবার একটু আপনাদেরকে দেখাই। অনেক বড় একটা মাঠ আছে স্পোর্টস করার জন্য, কনফারেন্স রুম, প্রিমিয়াম ভিলা, এক্সিকিউটিভ ভিলা, কটেজ, ভালোই সুন্দর রিসেপশন। আর এটা হচ্ছে নামাজের জায়গাও আছে এখানে, যারা জামাতের সাথে নামাজ পড়তে চায় বা এমনিতে নামাজ পড়তে চায় এখানে জায়গা আছে। এটা আমার খুব ভালো লাগছে, এটা সাধারণত সব রিসর্টগুলোতেই থাকে। আর এটা হচ্ছে রিসেপশন। আচ্ছা ভাইয়া, আপনাদের ওই দিকে কনফারেন্স রুমের ওখানে দেখলাম ওগুলোকে এক্সিকিউটিভ রুম, ওগুলোর রেন্ট কেমন আপনি বলতে পারছেন না? আচ্ছা আপনাদের ইয়াতে তো আছে, ফেসবুকে তো বোধ হয় নকলে ইনফরমেশন পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, রিসেপশন এটা। বুকিং দেওয়ার সিস্টেমটা কি অনলাইনেও যে আপনাদের নাম্বারে ফোন করে আগে থেকে জানাতে হবে? আচ্ছা, বাট আমি অনুমান করে নিচ্ছি ওগুলার ভাড়া বোধ হয় 5-6 করেই হবে, বা ধরেন 3.5-4 এরকম হবে, এর বেশি হবে না। কারণ আমরা যে কটেজে ছিলাম ওটাই যদি মানে ডিসকাউন্ট দিয়ে হয়েছে 6, বাট তার আগে ছিল 8। বিদায়ের ঘন্টা বেজেই গেল, এখন হচ্ছে বাড়ি ফিরতে হবে। পেছনের যে এই যে ভিলাগুলোর মতো দেখছেন, একপাশে কিন্তু হচ্ছে সম্ভবত এক্সিকিউটিভ রুমগুলো, আর একটা কনফারেন্স রুম দেখলাম। বাট এক্সিকিউটিভ রুমে আমি ঢুকতে পারি নাই, লক করা সবগুলো। আমি রুম দেখাইতে চাইছি আপনাদের কিন্তু এটা পসিবল হয়নি। তো এই তো চলে যাচ্ছি এখন। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।